হাদিসের মধ্যে আছে এক সাহাবি রদি আল্লাহ তালা আনহু তিনি নবীকে বললেন জিনী ও আউজিজ হে আল্লাহর নবী আমাকে একটু ওয়াজ করেন তবে কম বলিয়েন সংক্ষেপে বলিয়েন সাহাবি বলছে নবী বললেন লাগদব রাগ করো না শেষ ওয়াজ শেষ এর ওয়াজ কি বলছে সবাই বলেন রাগ করোনা ওই সাহাবী ফরাদ দাদা মের আরান হাদিসে আছে যে ওই সাহাবী আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ কম তো বলছি কিন্তু এটা করে বেশি কম হয়েছে এত কম তো বলছি না কে এই কারণে বুঝি আদালত বোঝেন এই কথাটা তো আরেকটু কর না ফরাত দাদা মেরা আরান বারবার বলতেছিলেন তিনি ইয়া রাসূল আরেকটু বলেন

কোন উচ্চারণ ছাড়া আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ হকানি রব্বানি দিল কোন আল্লাহ আলার সোহবতে শুধু বসে থাকা আর উনি কিছুই বলে নাই বসে বসে পান খাইতেছে আর আপনি তাকাইয়েই আছেন তো আউলিয়াদের কথা বুজুর্গদের কথা নিশ্চিত কোন শব্দও যদি না বলে শুধু চেহারার এই চাহনি দ্বারাও আপনার ইমান আমলের বহুত ফায়দা হবে বলে নজর আল্লাহ নজর মাটিকে স্বর্ণ বানায় স্বর্ণ বানায় এক সাধারণ কে অসাধারণ বানায় অসাধারণ বানায় এজন্য ভাই সব সময় ফিকির কর ওলামায় কারামের বয়ান হকানি রব্বানি বুজুর্গদের বয়ান মসজিদে জুমার বয়ান মাহফিলের বয়ান ইসলাহি মজদিসের বয়ান খানকার বয়ান আহলুল্লাদের মুসিহত যেখানেই হয় দিনের কথা আমার অনুরোধ চেহারার দিকে তাকাইয়া শুনবেন বলেন ইনশাল মাথা নিচের দিকে নামায়া হ্যাঁ এরপরে জিমায়া জিমায়া অথবা কিছু বড়াই করেও আছে আমি তো যেহেতু অনেক বড় পয়সাওয়ালা মসজিদ কমিটির সিনিয়র সদস্য আমি আমি যদি সাধারণ হুজুরের দিকে তাকাইয়া থাকি লোকে কি বলবো আমার তো একটা আলাদা থাকা চাই এই জন্য মাথাও আলগি দেয় না গাড়ো না এ ধরে দুম না না এটা উচিত না আপনি যেই হন এক হোক মাহমুদ ও আয়াজ না কই বন্ধা রাহা সুলতান মাহমুদ রাহমাতুল্লাহ রহমাতুল্লাহ এই ভারতীয় উপমহাদেশের ইসলামের ইতিহাসের সবচেয়ে সাহসী বাহাদুর বাদশাহ যিনি ছিলেন সতেরো বার যিনি ভারত হিন্দুস্তান আক্রমণ করেছিলেন আফগান থেকে এসে গোটা হিন্দুস্তান যার নামে কাঁপতো থরথর করে সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহ আলম তিনি যখন নামাজে দাঁড়াইতেন তো ওনার গোলামকে পাশে নিয়ে দাঁড়াইতেন সাথে নিয়ে আর বলতেন যে এটা সেই জায়গা মসজিদ যেখানে মনিব আর গোলাম আলাদা কোনো পরিচয় নাই বরং সব এক মনিবের গোলাম একই খাড়ে হোক মাহমুদ ও আয়াজ আয়াজ ওনার গোলামের নাম না কুই বন্দা রাহা না বন্দা না। কেউ গোলাম না কেউ মনিব না সব রব আলের গোলাম আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন এজন্য ভাই সব সময় আদবের সাথে মোহাম্বতের সাথে নজর চেহারার দিকে তাকিয়ে জুতা খুলে বসে দিনই কথা শোনা বলা পড়া দরকার উচিত উচিত কোরআন করিমের মধ্যে আছে মুসা আল সালাম যখন আপনারাও শুনছেন তুর পাহাড়ে গেছেন তখন আল্লাহ তালা ওনাকে জুতা খুলতে বলছিলেন শুনছেন না এটা আপনারা তো কোরআন আয়া কিন্তু কেন বললেন তফসিরে স্পষ্ট আছে তখন ছিল প্রচন্ড ঠান্ডা নিচে বরফ একেবারে বরফের চাকা মুসা আলহিসাল্লাম ওনার বিবি কাঁপতেছিল ছিল শীতে ঠান্ডা তাহলে এই সময়ে তুর পাহাড়ে উঠার পর যেখানে বরফের চাকা ঠান্ডায় কাঁপতেছে মানুষটা সেখানে আল্লাহ বলে আলাই। জুতাটা খোল আমি তোমার সাথে কথা বলবো আলিমা তুমি মনোযোগ দিয়ে আমার ওহাই শোনো তাইলে ঠান্ডা কনকনে শীত উনি কাঁপতেছে ওনাকে আরো বলা দরকার ছিল মূসা মৌজা আঞ্চনা শুধু জুতা ফিন্দা এলেছ কথা বলেন না তোমার তো মৌজা পড়া দরকার ছিল এই শীতে মানুষে শুধু জুতা পরে কথা বলেন এটা বলা দরকার ছিল কি না তুমি মৌজা না অত আল্লাহ তালা বলেন জুতেই করল বুঝাই গেল শুধুমাত্র আল্লাহ তালা বুঝালেন আমার ওয়াহি হবে এখন আমি রব্বুল আলমিন তোমার সাথে কথা বলবো আর তুমি আমার কথা শুনবা আর আমার কথা শুনবার আদব জুতা খুলে এজন্য মেরে মোহতারাম সারা পৃথিবীতে আমাদের কৌমি মাদ্রাসাগুলো আমরা যে যাই বলুক আমরা এটা স্পষ্ট বুঝি আমাদের কৌমি মাদ্রাসাগুলো বছরের পর বছর ছয় বছরের নুরানির বাচ্চা আবার পঁচিশ বছরের দাওরায় হাদিস তহাসুস ইফতা এই বাচ্চা এই ছেলে সবাইকে আমাদের কৌমি মাদ্রাসাগুলো জুতা পায়ের থেকে খোলাইয়া এরপরে নিচে বসায় তারপরে সবক পর আমরা বুঝি আমরা জানি আমাদের দিন আমাদেরকে শিখায় আমাদের ইসলাম আমাদেরকে শিখায় যে কোরআন এবং সুন্নারা এলম এটা আদবের সাথে শিখতে হয় আদবের সাথে গ্রহণ করতে হয় যার ফলে জুতা খুলে বসতে হয় পরে 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 মোজা শক্ত বুট জুতা অন্যের যায় সেটা ওনারা পড়ায় এটা ওনাদের ব্যাখ্যা ওনারা দিবেন কিন্তু আমরা মনে করি আমাদের কোরআন আমাদের রসুলের সুন্না ক্যাটস পরে জুতা পরে পরা যায় না পরানো যায় না বরং খুলে বসে আদবের সাথে পড়তে হয় পড়াতে হয় এটা আমাদের কোরআনের সবক এটা আমাদের দিনের আমরা বুঝি এই জন্য আমি বলছি এই পাশে তো মাইকের আওয়াজ যায় না ভাই আপনাদের ওদিকে এই যে সাদা শার্টওয়ালা ভাই যায় আওয়াজ তাহলে আপনি শুনছিলেন যে আমি যে বসতে হয়েছিলাম না মাইকে ডিস্টার্ব বলে জানাই অপারেটর কে বসেন তো বসেন বলেন আলহামদুলিল্লাহ অতএব রাগ না করি আমার উদ্দেশ্য এটাই বোঝানো আজকে এক বেলার জন্য না মানে সব বেলার জন্য এটা কি করে দেওয়া মস্ক করে দাও এই জন্য এতটা গুরুত্ব দিলাম শক্ত করে বললাম এজন্য যাতে সব সময়ের ক্ষেত্রে আপনার ভেতরে অনুভূতি থাকে যে আল্লাহর কথা কোরআনের কথা রসুল্লাহ সাল্লা কথা আদবের সাথে শুনতে হয় আল্লাহ নবী রব্বি ফা আহসানা তালিমী নবীজি নিজে বলেন যে আমাকে এলেম শিখিয়েছেন সরাসরি আল্লাহ কে ফা আহসানা তালিমি যা এলেম শিখাইছেন তার সবটা সবচেয়ে সুন্দর সর্বোত্তম সর্বোত্তম বৈশাদৃশ্যপূর্ণ অযৌক্তিক অবাস্তব কথার কথা হাসির কথা ঠাট্টার কথা ফালতু কথা এমনে এমনে এমন কিছু আল্লাহ তালা আমাকে শিখায় নাই যা বলছেন যা শিখাইছেন আল্লাহ তালা আমাকে এলেম তার প্রত্যেকটাই দুনিয়া আখেরাত জন্য উপকারী জরুরি প্রয়োজন বেহুদা জাহানের কোনো কথা না অনর্থক কোনো কথা না অন্য বইয়ের মধ্যে অনর্থক ভালো কথাও আছে অনর্থক কথাও আছে আছে কি না বলে অনর্থক কথাও আছে বেহুদা কথাও আছে